এল শিক্ষার্থীরা দু হাজার একুশ শিক্ষাবর্ষে তোমাদের সকলকে স্বাগত আমি তোমাদের মিস বলছি আমি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো আমি জানি আমাদের মতো তোমাদেরও স্কুলে আসতে খুব ইচ্ছা করছে তো খুব তাড়াতাড়ি দেখবে তোমাদের সাথে আমাদের দেখা হবে আজকে তোমাদের আমি এখন একটু বাংলা পড়াবো আজকে আমাদের প্রথম ক্লাস হ্যাঁ আমি আশা করব তোমরা এই ভিডিওটা খুব ভালো করে শেষ পর্যন্ত দেখবে এবং যেগুলো পড়াবো তোমরা বাড়িতে পড়বে এবং খাতাতে লিখে ফেলবে এই ভিডিও শেষে তোমাদের আমি পড়া দেব সেই পড়াটা তোমরা বৃহস্পতিবারের মধ্যে খাতাতে লিখে ফেলবে এবং শুক্রবার দিন তোমাদের স্কুলের কোনো বন্ধু গিয়ে তোমাদের বাড়ির থেকে এই খাতাটা নিয়ে আসবে হল তাহলে আমরা এখন একটু পড়ি আজকে আমরা পড়ব এটা কি বলো তো এটা হচ্ছে অ আমরা তো শিখে এসেছি তাই তো জানি তাহলে এটা কিসের ছবি এটা হচ্ছে একটা সাপ কি সাপ এটা অজগর সাপ তো হ্যাঁ তাহলে এখানে কি লেখা আছে অজগর আসছে তেরে তাহলে অজগর বানান কি হবে অ যে অজ গর গড় অজগর আসছে আ দন্তস্ব ছয় আসছে তেরে তয়কার ডয় শূন্য রয় একার তেরে হলো নিচে এইবারে এখানে অনেকগুলো ছবি দেওয়া আছে দেখো এই ছবির নিচে সমস্ত বানানগুলোই অ দিয়ে শুরু হুম মানে এটা কি আছে প্রথমে এটা আছে কি অজ বর্গীয় জ হলো হ্যাঁ তাহলে অজ অর্থাৎ এটা কীসের ছবি বলো তো এই ছবিটা চেনো না তোমরা দেখো তো ছাগল হ্যাঁ তাহলে ছাগল অ কী বলা হয় ছাগলকে অজ বর্গীয় জ হলো এবার এটা কি। অ লয়হস্বী অলি অলি মানে কি বলো তো এটা কি মৌমাছি হ্যালো তারপর কি আছে ওশি অদন্তস্যয় হর্ষি ওসি এটা কি বলো তো গীসের ছবি তরোয়া তাই তো তাহলে কী বলা হয় তরোয়ারকে ভালোবাসায় অ দন্তস্বয় হর্ষি ওশি এরপর কি আছে ফুল কি ফুল অপরিজিতা ফুল অপরিজিতা ফুল বানান কি অপর একা অপরা জিতা বর্গীয় জয় ত তয়াকার জিতা হলো এই বানানগুলো কিন্তু তোমরা সবাই খুব ভালো করে মুখস্থ করবে হুম এবার আজকে আমি তোমাদের পড়া দেব অ এবং আ তোমরা তো সবাই তো লিখতে পারো হ্যাঁ এবার তোমাদের খাতাতে তোমরা কী খাতায় লিখবে তোমরা এই ঘর কাটা খুব টানা খাতাতে লিখবে হুম তা এই খাতায় তোমরা প্রথম পৃষ্ঠাতে এখানে লিখবে কি অ হুম অ এই চারটে ঘরে অ লিখবে চারটে অ লিখবে পরপর অ লিখবে এরপর কী লিখবে এখানে কি আছে আ লেখা আছে তাই তো এই পাশের ঘটে পরপর আ লিখবে চারটে এটাই তোমাদের আজকের বাংলার পড়া হুম অ লিখবে এখানে আর এখানে আ লিখবে এবার এরকম বাংলা অঙ্ক ইংরাজি সব সাবজেক্টেরই তোমরা কাজ পাবে তাই একটা খাতাতেই এখানে ধরো অ এটা বাংলা লিখলে তারপর পরের পৃষ্ঠায় ইংরাজি যেটা পড়া দেওয়া থাকবে এখানে ইংলা ইংরাজি লিখলে তারপর বাংলায় যেটা এই অঙ্কে যেটা দেওয়া থাকলো পাশে এখানে অঙ্ক লিখ অঙ্ক করে করলে হুম করে তোমাদের স্কুলের কোনো বন্ধু তোমাদের বাড়িতে শুক্রবার দিন যাবে এটা বৃহস্পতিবারের মধ্যে কিন্তু লেখাটা তোমরা কমপ্লিট করে রাখবে এই লেখাটাও থাকবে তাছাড়াও কিন্তু আজকে আমি যে যেগুলো যে বানানগুলো পড়া দিলাম সেটা কিন্তু তোমরা এমনি বাড়ির খাতাতে লিখবে লিখে প্র্যাকটিস করবে ঠিক আছে আজ তাহলে এই অবধি থাক তোমরা ভালো থেকো